দু সালে শুরু থেকে ধর্মনগরে কেজিএন সুরিয়া মাল্টি স্পেশালিটি হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতাল চালু হতে চলছে ধর্মনগরের শাখায় বাড়িতে গড়ে উঠছে এই হাসপাতাল বেসরকারি হাসপাতাল থেকে বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে এমনটাই দাবি হাসপাতাল কর্তৃপক্ষের শুক্রবার নির্মীয়মান হাসপাতালে এক সাংবাদিক সম্মেলন করে এই দাবি করেন হাসপাতাল কর্তৃপক্ষ কে এন সুরিয়া মাল্টি স্পেশালিটি হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহিম সাংবাদিক সম্মেলনে জানান এই হাসপাতালে থাকছে এমডি মেডিসিন জেনারেল এবং লেপেরোস্কোপিক সার্জন গাইনোকোলজি চাইল্ড ডেভেলপমেন্ট গেস্ট্রো নিউরোলজিস্ট কার্ডিওলজি এবং অর্থোপেডিক বিভাগ হাসপাতালে পাঁচটি ওপিটি থাকবে বারোটি আইসিউ ছয়টি এইচডিইউ ও এনআইসিইউ থাকবে নয়টি কেবিনের মধ্যে ছয়টি ডিলাক্স পর্যায়ে তিনটি কেবিন থাকবে ডাবল ডিলাক্স ছয়টি ব্যাটে থাকবে ডায়ালাইসিস করার মতো সকল প্রকার সুবিধা তিনি আরও জানান কেজিএন সুরিয়া মাল্টি স্পেশালিটি হাসপাতালে সব চিকিৎসকরাই রেসিডেন্সিয়াল হবেন বা কেটে থাকছে তার থাকছে এমআরআই সব কিছু মেশিনারি আপডেট মেশিনারি নিউ মডেলের আপডেট যে মেশিনারিগুলো সব থাকছে এবং আমরা ত্রিপুরা এবং আসাম এবং বাংলাদেশের কে নিয়ে এত বড় একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল আমাদের লোক লোকসংখ্যা যে পরিমাণ এর মধ্যে আগেতলাতে কিছু কিছু সেট আপ আছে এই অনুযায়ী বাংলাদেশের একটা পার্ট নিয়ে হোটেল ত্রিপুরা আসামের একটা পার্ট নিয়ে হোটেলটা আগাচ্ছি সামনে আঁকিয়ে যাচ্ছি তো আপনারা সবাই আমাদেরকে সাহায্য করবেন আমরাই ধর্মনগরের ছেলে লোকেল ছেলে এইখানেরই আমরাও একটা স্টেপ নিয়েছি সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে হাসপাতালের অপারেশন ও লজিস্টিক বিভাগে প্রধান অনিক দেবনাথ জানান এই হাসপাতালে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্সের সুযোগ সুবিধা থাকবে পাশাপাশি এমআরআই প্যাথোলজিক্যাল ল্যাব ইকোসনোগ্রাফি প্রভৃতি সুযোগ সুবিধাও থাকবে প্রয়োজন অনুসারে প্যাথোলজিক্যাল ল্যাবের কর্মীরা পরীক্ষার জন্য রোগীদের বাড়ি থেকেও রক্ত ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করে আনবেন বিউরো রিপোর্ট আর ই নিউজ